Hello, how are you all? I hope you are just doing fine and fantastic. And also you are involved in study and taking proper preparation for the next exam. I hope so. Dear students, today we will also start a practice session. Like our previous class, as we have done some practices on preposition and article, and we are doing some isolated sentences, not in a passage, but isolated sentences. I hope these isolated sentences will help you to understand article and preposition properly. Today, we will also do the same type of work. That is 10 preposition and 10 article. And this class is actually delivered on your page and through my YouTube channel, EMR English Corner. I request all of you to subscribe my YouTube channel, EMR English Corner. And I will also tell you to put down your roll number, write down your roll number in the comment section so that I can understand those who were present in the class. I will count it as your attendance. So it's very important to give your roll numbers. If you have any questions or queries in the comment section, ask the questions and queries. I will try to answer them and I hope it will also be beneficial for you. So let's move on to our class proper. We will watch some slides on preposition and also article. Remember, dear students, this is practice session. So when I will read out the sentence, you try to answer them in your script. আমি যখন সেন্টেন্সগুলো পড়বো প্রেপোজিশন এবং আর্টিকেলের, তোমরা চেষ্টা করবে আনসারগুলো তোমাদের খাতায় লেখার জন্য। ওয়েন আই উইল গিভ মাই আনসার, দেন ইউ ম্যাচ অর চেক ওয়েদার ইউর আনসার ইজ কারেক্ট অর নট। আমার উত্তর বলার পরে তোমরা মিলিয়ে দেখো তোমাদের আনসারগুলো কারেক্ট হয়েছে কি হয়নি, তাহলেই তোমরা বুঝতে পারবে ওয়ের ইউ আর অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং, তোমার কী অবস্থা প্রেপোজিশন এবং আর্টিকেলে তুমি সেটা বুঝতে পারবে। সো লেটস মুভ অন, ওয়াচ সাম স্লাইডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু রাইট ডাউন ইয়ার রোল নাম্বারস। লেটস স্টার্ট। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান সি দ্য ভেরি ফার্স্ট স্লাইড অফ আওয়ার টুডেজ লেকচার। দিস ইজ মাই পার্সোনাল আইডেন্টিফিকেশন স্লাইড। ইউ ক্যান সি মাই নেম, আই এম মোহাম্মদ ইমদাদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড অফ ইংলিশ ডিপার্টমেন্ট, বাংলাদেশ নেভি কলেজ, Chittagong. And let's move on to the next slide. And this is the practice session, grammar 6. And we are practicing gradually. And this is our 6th class on grammar practice session. Answer the following questions. You all know that the questions will be on article and preposition. And we will start with preposition. Amra preposition diye shuru korbo. Pasta সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেপোজিশনের। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ উইল আনসার দ্য প্রেপোজিশন ইন ইয়োর স্ক্রিপ্ট। জাস্ট টেক এ শিট অফ পেপার অ্যান্ড পেন দেন আনসার ইট। যখন আমি উত্তরগুলো বলবো তোমরা তোমাদের আনসারগুলো মেলানোর চেষ্টা করবে। লেটস স্টার্ট। দে উইল স্টিক ব্ল্যাঙ্ক ইট, কি আনসার হবে তোমরা লিখে ফেলো। দে উইল স্টিক ব্ল্যাঙ্ক ইট, কারেক্ট আনসার হচ্ছে দে উইল স্টিক টু ইট। সো ডিয়ার স্টুডেন্টস, চেক ইট ওয়েদার ইউর আনসার ইজ কারেক্ট অর নট। দে উইল স্টিক টু ইট, তারা এটাতে লেগে থাকবে। স্টিকের পরে জেনারেলি প্রিপোজিশন টু বসে। নো ওয়ান ক্যান বুলি মি লাইকিং হোয়াট আই ডোন্ট লাইক, কেউ আমাকে জোর করে পছন্দ করাতে পারবে না যেটা আমি পছন্দ করি না। নো ওয়ান ক্যান বুলি মি ইনটু লাইকিং, বুলি মি ইনটু লাইকিং। ইনটু হচ্ছে কারেক্ট প্রিপোজিশন, চেক ইট নাও।
She did not ram things blank our thoughts. তিনি আমাদেরকে গলধকরণ করিয়ে দিতেন না, অর্থাৎ একেবারে জোর করে খাইয়ে দিতেন না কোনো কিছু। কি হবে? She didn't ram things. The correct preposition is down our throat. Down হচ্ছে correct preposition. DOWN. Someone takes me. That's the scarf of the neck. কেউ আমাদেরকে আমাকে নিয়ে মানে ঘাড় ধরে নিয়ে যেত না, কেউ আমাকে ঘাড় ধরে নিয়ে যেত। দিস ইজ ওয়ান্ডারফুল ফ্রেজ, চমৎকার একটা ফ্রেজ এখানে। সাম ওয়ান টেক্স মি বাই দ্য স্কার্ফ অফ দ্য নেক, কেউ আমাকে ঘাড় ধরে নিয়ে যেত, যেত না নয় যেত। সাম ওয়ান টেক্স মি বাই দ্য স্কার্ফ অফ দ্য নেক, বাই হচ্ছে কারেক্ট আনসার এখানে। আমরা পরের প্রিপোজিশনে যাই, হি উড প্লাক ব্ল্যাঙ্ক ইজ বিয়ার্ড, হি উইল প্লাক, কারেক্ট আনসার ইজ অ্যাট, হি উইল প্লাক অ্যাট হিজ বিয়ার্ড, সে তার দাড়ি ছিঁড়ছিল, প্লাক অ্যাট, প্লাক করা। নাও কাম টু দ্য নেক্সট স্লাইড, অ্যানাদার ফাইভ প্রিপোজিশন। আই হোপ ডিয়ার স্টুডেন্ট ইউ আর অলসো ডুইং উইথ মি অ্যান্ড ইউর আনসার্স আর অলসো কারেক্ট, তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে আমি আশাই করি। নাম্বার সিক্স সেন্টেন্স, হার আইজ রেস্টেড ব্ল্যাঙ্ক দ্য থ্রি ফ্রাঙ্কস আই লেফট, হার আইজ রেস্টেড অন দ্য থ্রি ফ্রাঙ্কস আই লেফট, রেস্টেড অন, তার চোখগুলো স্থির হয়েছিল যে তিন ফ্রা আমি রেখে গিয়েছিলাম, ছেড়ে গিয়েছিলাম। সেভেন্থ সেন্টেন্স, কোয়েশ্চেন নাম্বার সেভেন, ডু ইউ থিঙ্ক I can get them blank a dollar. Do you think I can get them for a dollar? অর্থাৎ আমি এক ডলার দিয়ে কি আমি এগুলো পেতে পারি? The writer left the cabin key dash Miss Clark. What would be the correct answer? The correct answer would be with. The writer left the cabin key with Miss Clark. Now come to কোয়েশ্চেন নাম্বার নাইন। এখানে চারটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আমরা চেষ্টা করি চারটা ব্ল্যাঙ্কে চারটা প্রিপোজিশন কী বসাতে পারি, দেখা যাক। তোমরাও চেষ্টা করো আমার সাথে। আই কেম ব্ল্যাঙ্ক লন্ডন, আই কেম টু লন্ডন, ফার্স্ট ব্ল্যাঙ্কে হচ্ছে টু। আই কেম টু লন্ডন ব্ল্যাঙ্ক এ ভিজিট, একটা ভিজিটের জন্য এসেছি। অন এ ভিজিট, অন ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, বাট ইফ ইউ গিভ ফর, ফর ইজ অলসো কারেক্ট, আই উইল টেক ফর। I came to London on a visit, or I came to London for a visit, with my father, with is the correct answer for the third blank. And last one will be definitely in, কারণ সালের আগে in বসে সাধারণত। I came to London on a visit with my father in 1984. The last one, she did it ড্যাশ অর ব্ল্যাঙ্ক নার্ভাসলি, সি ডিড ইট আপ, ডিড ইট আপ নার্ভাসলি, সে নার্ভাসলি এই কাজটি করেছিল। আমরা পরের স্লাইডে যাই, তোমরা বুঝতেই পারছো পরের স্লাইডটা হবে আর্টিকেল নিয়ে। অ্যাজ ইউজুয়াল প্রথম স্লাইডে পাঁচটা আর্টিকেল দেওয়া আছে, আমরা কারেক্ট আর্টিকেলগুলো বসানোর চেষ্টা করব। উই ওয়ান্ট ব্ল্যাঙ্ক ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলায় আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয়ের আগে। ইউনিভার্সিটির আর্টিকেল কী হবে? ইউনিভার্সিটির আগে আর্টিকেল হবে এ। ইউ দেখলে অনেকে কিন্তু অ্যান বসিয়ে দেওয়ার চিন্তা করবে, যে ভাওয়াল হলে আমরা জানি পাঁচটা ভাওয়াল হলে সাধারণত অ্যান বসে, কনসোনান্টের ক্ষেত্রে এ বসে, কিন্তু এটা একটা ব্যতিক্রম। ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে আর্টিকেল বসবে এ বসবে। সো উই ওয়ান্ট আ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। সেকেন্ড সেন্টেন্স, আই নিড আমব্রেলা, এখানেও কিন্তু ইউ দিয়ে শুরু, কিন্তু দেখো আমব্রেলা, ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে না, ইউ এর উচ্চারণ আ এর মতো হচ্ছে। আই নিড আমব্রেলা, সো আমরা ভাওয়ালের যে নিয়ম, যে পাঁচটা ভাওয়াল থাকলে আর্টিকেল অ্যান বসবে, সেই নিয়মটাই এখানে ফলো করব। আই নিড অ্যান আমব্রেলা অ্যাজ ইটস রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে আমার একটা ছাতার দরকার। ইটস ওয়ান রুম স্টুডিও ফ্ল্যাট, ইটস ওয়ান ও দেখেও কিন্তু আমাদের
মনে হতে পারে ভাওয়ালের জন্য আমরা এন বসাবো, কিন্তু ওয়ান ও এর উচ্চারণ যখন ওয়ায়ের মতো হবে আমরা এ বসাবো। গত ক্লাসেও বলেছিলাম, আজকে আবার বলছি, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল ফর ইউ। পরীক্ষায় আছে কিন্তু, ইটস এ ওয়ান রুম স্টুডিও ফ্ল্যাট, ইটস আ ওয়ান রুম স্টুডিও ফ্ল্যাট। কাম টু দ্য নেক্সট ওয়ান, হি ইজ এফ আর সি এস। এফ আর সি এস কনসোনেন্ট দিয়ে শুরু, কিন্তু এফ উচ্চারণ করতে গেলে, তোমরা উচ্চারণ করে দেখো, এফ উচ্চারণ করতে গেলে এফ এফ একটা এ সাউন্ড কিন্তু আসছে, ভাওয়াল সাউন্ড কিন্তু হিডেন আছে, লুকানো আছে, সেজন্য আমরা অ্যান বসাবো। যেভাবে আমরা এম এর আগে অ্যান বসাই, হি ইজ অ্যান এম এম এ, এম উচ্চারণ করতে কিন্তু একটা লুকানো ভাওয়াল সাউন্ড আছে, সেটা হচ্ছে এ, সেজন্য আমরা অ্যান বসালাম। I have a fascination. Next one, fifth one. I have a fascination for blank French language. ভাষার আগে সাধারণত ক্রস বসে, ভাষার আগে ক্রস বসে, ইংলিশ, বাংলা, ফ্রেঞ্চ, স্প্যানিশ। কিন্তু যখন ভাষা কথাটার সাথে ল্যাঙ্গুয়েজ কথাটা যুক্ত থাকে, তখন কিন্তু আমরা দি বসাবো আর্টিকেল। I have a fascination for the French language. ফর দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি ভাষার প্রতি আমার একটা মোহ আছে, আমার একটা আকর্ষণ আছে। কাম টু দ্য নেক্সট স্লাইড উইথ অ্যানাদার ফাইভ ব্ল্যাঙ্কস অফ আর্টিকেলস। অফকোর্স হি ইজ অনারেবল, অনারেবল, হি ইজ অনারেবল। এইচ দেখে, এইচ এর সাউন্ড দেখো, এইচ একটা ভাওয়াল সাউন্ড হিডেন আছে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এখানে অ্যান দেওয়ার চিন্তা করব, যেহেতু হিডেন আছে ভাওয়াল, কিন্তু অ্যান এখানে হবে না, যেহেতু অনারেবল এর পরে কিন্তু অবজেক্টটা নাই, ম্যান বা পার্সন এরকম নাই, তো আমরা ক্রস দিব, হি ইজ ক্রস অনারেবল। নাম্বার সেভেন, হি ইজ অনারেবল পার্সন, হি ইজ অনারেবল, এখানে পার্সন আছে পরে, সো অনারেবলের আগে আমরা অ্যান বসাবো, হি ইজ অ্যান অনারেবল পার্সন। অনারেবল বানানে ইউটা আমরা দিতে পারি, এইচ ও অ্যান ও ইউ আর, এইচ ও অ্যান ও ইউ আর, ব্রিটিশ স্পেলিংয়ে ইউ আর ব্যবহার করা হয়। আমরা ইনফ্যাক্ট ব্রিটিশটাই ফলো করব, এই অনারেবল স্পেলিং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আমেরিকান স্পেলিং হয়ে গেছে। এনিওয়ে, দ্য নাম্বার সিক্স আনসার উইল বি, কোয়েশ্চেন নাম্বার সিক্স, দ্য আনসার ইজ ক্রস, যেখানে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল হবে, আমরা ক্রস দিব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ দ্য সেভেন্থ ওয়ান, ইজ হি ইজ অ্যান অনারেবল পার্সন। কাইন্ডনেস নাম্বার এইট, সেন্টেন্স নাম্বার এইট, কাইন্ডনেস মিন্স পজিটিভ জেস্টার। কাইন্ডনেসের আগে আমরা ক্রস বসাবো, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে অ্যাবসোলিউটলি আমরা ক্রস বসাবো। কাইন্ডনেস মিন্স পজিটিভ জেস্টার, ক্রস কাইন্ডনেস। নাম্বার এইটের আনসার হচ্ছে ক্রস। ইয়ার স্টুডেন্টস, জাস্ট ম্যাচ দ্য আনসার আই এম গিভিং অ্যান্ড সি হাউ মেনি অফ ইয়োর আনসার্স আর কারেক্ট। কয়টা তোমরা কারেক্ট করতে পেরেছো? বিশটা, টোটাল বিশটা হবে আমাদের, দশটা প্রিপোজিশন, দশটা আর্টিকেলের মধ্যে দেখাও তোমাদের কত নাম্বার পাও, কতটা কারেক্ট করতে পারলে। নাইন্থ ওয়ান, কাইন্ডনেস অফ মোহসিন ইজ ওয়েল নোন। আমরা একটু আগেই বললাম আট নম্বরে কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন ক্রস বসাবো, কিন্তু এখানে এসে আমরা কিন্তু দা বসাবো। কেন দা বসাবো? কারণ কার কাইন্ডনেস সেটা কিন্তু নির্দিষ্ট করে দেয়া হয়েছে, সেই জন্য আমরা দা বসাবো, মোহসিনের কাইন্ডনেস। দ্য কাইন্ডনেস অফ মোহসিন ইজ ওয়েল নোন। নাম্বার টেন, উই আর গোয়িং টু প্লে বাস্কেটবল। খেলার আগে আমরা কিন্তু ক্রস বসাবো, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, যেই খেলাই হোক না কেন আমরা ক্রস বসাবো। প্রথম ব্ল্যাঙ্কে হবে ক্রস, উই আর গোয়িং টু প্লে ক্রস বাস্কেটবল ইন। পরেও দেখো বাস্কেট কথাটা আছে, কিন্তু গ্রাউন্ড নির্দিষ্ট করা আছে, সেই জন্য আমরা দা বসাবো, ইন দ্য বাস্কেট গ্রাউন্ড। সো আই হোপ ডিয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল, উই হ্যাভ কমপ্লিটেড প্র্যাকটিসিং 10 আইসোলেটেড প্রিপোজিশন সেন্টেন্স, সেন্টেন্সেস ফর প্রিপোজিশন অ্যান্ড অ্যানাদার 10 সেন্টেন্সেস, আইসোলেটেড সেন্টেন্স অফকোর্স ফর আর্টিকেল। নাও সি হাউ মেনি অফ ইয়োর আনসার্স আর কারেক্ট। এখন দেখো তোমার কয়টা উত্তর কারেক্ট হয়েছে, বিশে তুমি কত পেয়েছো। অ্যান্ড অফকোর্স ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অর কোয়েরিজ, ডু নট হেজিটেট টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড ইফ ইউ লাইক, ইউ ক্যান অলসো
tell that I have got 20 out of 20 marks. I have got 19 out of 19 marks. এবং তোমরা কমেন্ট সেকশনে এটাও দিয়ে দিতে পারো যে আমি 20 নাম্বারের মধ্যে 19 পেয়েছি, 20 নাম্বারের মধ্যে আমার 18টা কারেক্ট হয়েছে, আমি 18 পেয়েছি। সো দিজ ওয়ার অ্যাকচুয়ালি আওয়ার মেইন সেশন অফ প্র্যাকটিসিং। এবং আমি ঠিক করেছি যে প্রতিদিন তোমাদের জন্য প্রতি ক্লাসে, প্রতিদিন বলতে প্রতি ক্লাসে বোঝাচ্ছি, প্রতি ক্লাসে দুটো করে প্রোভার্ব তোমাদেরকে দেয়া হবে ইংরেজিতে অনুবাদ করার জন্য, যেগুলো তোমাদের কাজে লাগবে কমপ্লিটিং সেন্টেন্সে অথবা অন্য কোনো জায়গাতেও রাইটিংয়ে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রোভার্ব আছে, যত গর্জে তত বর্ষে না। দ্য আনসার ইজ এ বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না। এ বার্কিং ডগ সেলডম বাইটস, সেলডম অর্থ হচ্ছে কদাচিৎ। আমরা যদি আক্ষরিক অনুবাদ করি সেটাও দাঁড়াচ্ছে ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়। দেখবে যে এই কুকুরটা বেশি শব্দ করে, বেশি ঘেউ ঘেউ করে, সেটা কিন্তু খুব একটা কামড় দেয় না। যেটা চুপচাপ থাকে সেটাই কামড় দেওয়ার চেষ্টা করে। সেই জন্য বলা হচ্ছে যত গর্জে তত বর্ষে না। যত তুমি মেঘের আওয়াজ পাবা বর্ষণ তত কিন্তু হবে না বা হয় না সাধারণত। ইংলিশটা জানা দরকার, সেই জন্যই দেওয়া এ বার্কিং ডগ সেলডম বাইটস। পরের সেন্টেন্স, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। প্রশ্ন করা হচ্ছে ঠাকুর ঘরে কে আছে, উত্তর হচ্ছে আমি কলা খাই না। ট্রান্সলেশন কী হবে, এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস, এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। অপরাধী মন, গিল্টি মানে যে অপরাধ করেছে তার মন, অপরাধীর মন বা অপরাধী মন সবসময় সন্দেহজনক চোখেই সবাইকে দেখে, সবাইকে সন্দেহ করে, সাসপিশন করে। সাসপিশন থেকে আসছে সাসপিশিয়াস, এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। সো এই দুটো প্রভাব তোমরা মনে রাখবে। আশা করি পরের ক্লাসগুলোতেও আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম করে একটা দুটো করে প্রভাব বা অন্য কিছু দেওয়ার জন্য যেগুলো তোমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগবে, অবশ্যই পরীক্ষাতেও কাজে লাগতে পারে, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সে এই ধরনের সেন্টেন্সগুলো এসে থাকে। সো বিফোর আই কনক্লুড আই ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং, দিস ইজ দ্য সেকেন্ড লাস্ট স্লাইড অফ আওয়ার লেকচার, দ্যাট ইজ প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে তোমরা একটা সাবস্ক্রাইব বাটন পাবে, সবাই জানো সেটা। আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব দ্য বাটন, প্রেস দ্য বাটন টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইএমআর ইংলিশ কর্নার। ইএমআর ইংলিশ কর্নারকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদেরকে রিকোয়েস্ট করি। আমরা শেষ স্লাইডটাতে চলে যাব, একটা স্লাইডই বাকি আছে, সেটা হচ্ছে থ্যাঙ্কস দেয়া তোমাদেরকে এতক্ষণ ধরে ক্লাস করলে, এতক্ষণ ধরে ছিলে, যারা ছিলে সবাই তোমাদের রোল নাম্বার দিয়ে দেবে। এবং আমরা যে আজকে 20 ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করলাম, 20তে তুমি কত পেলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে কমেন্ট সেকশনে। থ্যাঙ্কস ফর ইওর পেশেন্স, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে শুনলে সেজন্য ধন্যবাদ, অ্যান্ড বিইং উইথ মি এবং আমার সাথে যে ছিলে সেজন্য ধন্যবাদ। অ্যাগেইন থ্যাঙ্কস আ লট অ্যান্ড হোপ টু মিট ইউ ইন আওয়ার নেক্সট ক্লাস অ্যাট দ্য সেম টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ অ্যাগেইন, বাই বাই, টিল দেন।